আজকের ভিডিও তো আমরা জানবো এখনকার দিনের বিবাহিত মেয়েরা বা বৌদিরা কেন এত বেশি মাত্রায় পরকিয়া করছে বাড়িতে হাজব্যান্ড বা স্বামী থাকা সত্ত্বেও তারা কেন অন্যান্য ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক বা শারীরিক সম্পর্ক তৈরি করছে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই পেলে দেবো তো দেখো বন্ধুরা এখনকার দিনে বিবাহিত মেয়েদের পরকিয়া করার সব থেকে বড়ো যে কারণ সেটা হচ্ছে ছোট ফ্যামিলিতে থাকা বা মিনি ফ্যামিলিতে থাকা মিনি ফ্যামিলি মানে বা ছোটো ফ্যামিলি মানে কীরকম আগেকার দিনে কি হতো না জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকতো ঠিক আছে একটা বংশের যত লোক রয়েছে সেই প্রত্যেকটা লোক কি করতো না একই ছাদের তলায় সবাই থাকতো এবং সবাই মিলে মিলেমিশে থাকতো ঠিক আছে কিন্তু এখনকার দিনে এই জয়েন্ট ফ্যামিলি আর নেই এখনকার দিনে ফ্যামিলিগুলো দেখবে খুব ছোটো ঠিক আছে সেই ফ্যামিলির মধ্যে কে কে রয়েছে হাজব্যান্ড রয়েছে ওয়াইফ রয়েছে এবং যদি তাদের সন্তান থাকে তাহলে সন্তান রয়েছে ঠিক আছে এখনকার দিনের ফ্যামিলিগুলোতে বিবাহিত মেয়েরা এমন কি তাদের যে স্ত্রীরা হাজবেন্ডরা রয়েছে তারা নিজের শ্বশুর শাশুড়িকে বা মা বাবাকেও কিন্তু সঙ্গ নিচ্ছে না ঠিক আছে তাদেরকে আলাদা করে দিচ্ছে এবং ছেলে কিন্তু আলাদা থাকছে ঠিক আছে তো এর ফলে হচ্ছেটা কি এর ফলে ওই বিবাহিত মেয়েরা একটা একাকিত্ব বা নিঃসঙ্গতায় ভুগছে সেটা কিভাবে দেখো একটা পুরুষ মানুষ সে কি সবসময় বাড়িতে থাকবে সে তো কাজে যাবে ঠিক আছে এবার একটা মিনি ফ্যামিলি বা ছোট ফ্যামিলিতে যেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী রয়েছে একটা বাড়ির মধ্যে এবং তাদের সন্তান রয়েছে সেই ফ্যামিলির যদি তার স্বামীটা যদি সে বাইরে কাজে চলে যায় তাহলে সেই বাড়ির যে স্ত্রী রয়েছে সে কার সাথে সময় কাটাবে কার সাথে সে কথাবার্তা বলবে কার সাথে সে একটু গল্প করবে সে গল্প করার তার কাছে কেউ থাকে না টাইম কাটানোর তার কাছে কেউ থাকে না ঠিক আছে তার মনের সুখ দুঃখের কথাগুলো বলার তার কাছে কেউ থাকে না বা শোনার তার কাছে কেউ থাকে না ঠিক আছে তো তার ফলে কি হয় তার মনের মধ্যে মধ্যে একটা একাকিত্ব বা নিঃসঙ্গতা কিন্তু ভর করে বসে ঠিক আছে তো সেই সময় সে চায় কি এমন একজন বন্ধুকে চাই যে তার এই নিঃসঙ্গতা বা একাকিত্বটা ঘুঁচিয়ে দিতে পারবে ঠিক আছে মানে শেষ করে দিতে পারবে এবং সে তার মনের কথাগুলো তার কাছে যেন শেয়ার করতে পারে আর দেখো একটা বিবাহিত মেয়ের স্বামী সে যখন বাইরে সারাদিন কাজ করবে তার কি এত কথা শোনার থাকবে বা এত কথা কি সে তার স্ত্রীর সাথে বলবে কাজে থেকে ফিরে এসে ধরো সে সকালবেলায় কাজে যাচ্ছে সকাল আটটার সময় উঠে ধরো কাজে আবার রাত্রি আটটার সময় হয়তো সে কাজ সেরে রুমে ফিরে যাচ্ছে ঠিক আছে তো সেই সময় সে কি চাবে না কোনো রকমে ঘরে গিয়ে বা নিজের রুমে গিয়ে সে একটু আরাম করবে বা ঘুমানোর চেষ্টা করবে এবং সেই সময় তার স্ত্রী যদি কথা বলার চেষ্টা করে তার সাথে রাত ভোর তাহলে সে সেটা কিন্তু কখনোই বলবে না তো তার স্ত্রী কার সাথে এবার কথা বলবে বা কার সাথেই সে সময় কাটাবে তখন সে কি করে না অন্যান্য ছেলেদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবার প্রথম প্রথম সেই স্ত্রীটার মাথায় বা বৌদিটার মাথাতেও কিন্তু খারাপ চিন্তা থাকে না সে ভাবে যে জাস্ট কথা বলবো বন্ধুর মতন থাকবো ঠিক আছে নিজের টাইম পাস করবো সুখ দুঃখের কথা বলবো একটু কিন্তু এই বন্ধুর মতন থাকতে গিয়ে এই সম্পর্কটা যে কখন একটা প্রেমের সম্পর্কে পরিণত হয়ে যায় বা আস্তে আস্তে সেই সম্পর্কটা যে কখন পরকীয়ার সম্পর্কে তৈরি হয়ে যায় সেটা কেউ ধরতে পারবে না ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে ছুঁচ হয়ে ঢুকবে সম্পর্কটা এবং ফাল হয়ে বেরিয়ে আসবে ঠিক আছে বন্ধুত্বের সম্পর্ক বা শুধুমাত্র টাইম পাস করার সম্পর্ক কখন যে পরকিয়ায় পরিণত হয়ে যাবে সেটা তার স্বামীও কখনও জানতে পারবে না আর এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে ছোট ফ্যামিলি থাকা বা বলতে পারো মিনি ফ্যামিলিতে বসবাস করা ঠিক আছে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি থাকতো সবাই একসাথে মিলেমিশে থাকতো সবাই যদি কথা বলার কেউ মানে নাও থাকতো তাহলেও কি করতো না বহু কাজ থাকতো ঠিক আছে সেই একটা ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি মানে প্রচুর কাজ কিন্তু এখনকার দিনে ছোট ছোট ফ্যামিলি বেশি কাজকর্মও নাই। আবার কথা বলারই কেউ না। একটু টাইম কাটাবে কারো সাথে বা দুদণ্ড গল্প করবে সেটাও কেউ নেই তো এর ফলে কি হচ্ছে বিবাহিত মেয়েরা টাইম কাটানোর জন্য না অন্যান্য ছেলেদের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করছে আর এই বন্ধুত্বের সম্পর্কটাই কিন্তু কাল হচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের যেটা বলবো যে বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মিনি ফ্যামিলি বা ছোট ফ্যামিলিতে থাকার চেষ্টা করবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য একটা খারাপ সংকেত হতে পারে তোমার স্ত্রীর ফলে পরকিয়া করতে পারে বিশেষ করে তুমি যদি বাড়ি থেকে ধরো অনেক দূরে থাকো বাইরে কাজকর্ম করে খাও এই ধরনের ছেলে যদি তুমি হও তাহলে তোমার স্ত্রীকে আলাদা কোনো বাড়িতে একা রাখার কোনো দরকার নেই তুমি সবসময় চেষ্টা করবে যে মা বাবাও যেন সেই বাড়িতে থাকে এবং যদি তোমার বাড়িতে আরও কোনো সদস্য থাকে তারাও যেন সেই একই ফ্যামিলির মধ্যে থাকে ঠিক আছে যদি মেয়ে ছেলেকে বা স্ত্রীকে বা বউ মানুষদের বা মেয়ে মানুষদের রেখা ছেড়ে দাও তাহলে সবাই কিন্তু তাদেরকে ভোগ করার চেষ্টা করবে ঠিক আছে তো বন্ধুরা এটাই হচ্ছে সবথেকে বড়ো কারণ এখনকার দিনে মেয়েদের পরকিয়া করার পেছনে তো বন্ধুরা আজকের ওই ভিডিওটা এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে